Hey guys, শুভ সন্ধ্যা রাত হয়ে গেছে ব্লগটা রাতে স্টার্ট করলাম সো গাইস নামাজটা শেষ হয়ে গেল দেন এবারে বাসায় চলে যাব আর আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ সকাল ফজরের সময় ইনশাআল্লাহ সকালবেলা আমি আপনাদের সঙ্গে দেখা করব সো অবশ্যই যারা ভিডিওতে দেখবেন অবশ্যই আমি নামাজের দাওয়াত দিচ্ছি সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আর ফজরের নামাজ তো পড়তে হবে আপনাদেরকে সবাইকে তো ততক্ষণ পর্যন্ত সবাই ঘুমিয়ে থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে ঠিক মর্নিং টাইম এ ফিউ মোমেন্টস লেটার হেই গাইস আমি ব্যাক করছি ফজরের নামাজ পড়ে আপনাদেরকে কথা দিছিলাম ইনশাআল্লাহ ফজরের জামাত শেষ করে আপনাদের সঙ্গে দেখা করব সো আমি অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন সো আজকে আছে অতিরিক্ত ঠান্ডা পড়ছে আর দেখুন কি মানে পরিমাণে কুয়াশা আর আজকে অতিরিক্ত কুয়াশা পড়ছে অলরেডি মানে শীত চলে এসেছে শীতের দিনটা শুরু হয়ে গেল আজ থেকে আমার কাছে মনে হচ্ছে আমি চাদরটা নিয়ে আসি নাই আমি শুধু একটা ভিতরটা কেঞ্জি আছে কেঞ্জি পরে এসছে আর পাঞ্জাবি পরে আসছে নামাজ পড়লাম সো কি আর করার শীতের দিন তোমার খুব ভালোই লাগছে সো একটু দৌড়াদৌড়ি করতে হবে একটু জিম করার দরকার শীতের সময় জিম করা খুব ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা লাগে না এই ঠান্ডার সময়টা চলে যায় অলরেডি হ্যাঁ বুঝতে পারছেন সো দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা রাস্তায় কুয়াশা জমে গেছে দেন এই সাইডে কুয়াশা হালকা হালকা কুয়াশা লাগছে কিন্তু অনুভূতি মনে হচ্ছে অনেক ভালো আর প্রথম একটা শীতের সকাল পার করছি যা হোক তোমাদেরকে মাধ্যমে শেয়ার করছি এটা জানা লাগছে না অনেক মানে হৃদয় থেকে ফিলিং জানাচ্ছি তোমাদেরকে সো একা একা আসি ফজরের নামাজ পড়ে আমার সঙ্গে কেউ আসে না আমি একলা চলে আসলাম ভিডিও বানাতে তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে মিস করি বলে সো এখন একটা এক কাপ চা সঙ্গে যদি এক কাপ চা থাকতো না সেই রকম একটা জোশ হয়ে যেত সো কী করার চারদিকে দেখুন কুয়াশা অ্যান্ড আমি একা বন্ধুরা আমি এখন দাঁড়াই আসি আসছে আমাদের স্কুল প্রাইমারি অ্যান্ড হাই স্কুলের কাছাকাছি কারণ মসজিদের পিছনেই নামাজটা পড়ে এখানে চলে আসলাম আর এখানে এত কুয়াশা একটা আমাদের এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁপানিয়া সরকারি ফিল্ড এখানে ফুটবল ক্রিকেট সবই খেলা হয় যা হোক অনেক ভালো লাগছে অনেক ফিলিংস লাগছে সকালবেলা গার ভিতরে ঠান্ডা 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 লাগছে আর ডেইলি ভ্লগ মানে কি বুঝতে তো পারছেন ডেইলি ভ্লগ মানেই হচ্ছে একটা নিজের একটা ধারাবাহিকতা আপনাদের মাঝে তুলে ধরা এইটা হচ্ছে ডেইলি ভ্লগ বন্ধুরা এই ভিডিওটা কেউ যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দয়া করে লাইক কমেন্ট করে দেবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে কী করেন বলেন তো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে আগাবো বলুন অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন বন্ধুরা কী আর করবো এখন আছে এক একা আসছিলাম ডেইলি ভ্লগটা লং করা যাচ্ছে না আজকে একটু কাজ আছে আজকে চড়াঙে যাবো যাই আসছে আমার একটা সিম ছিল সিমটা গ্রামীণ সিম সিমটা একাই মানে কোম্পানি বন্ধ করে দিয়েছে কী জন্য আমি বুঝতে পারলাম না সো ওই জন্য ভাবছি যে আছে একটা কাজ করতে হবে ওই সিমটার এখন আমি গ্রামীণ আছে সেন্টারে যাবো যাই সিমটা ওপেন করতে হবে এখন কী কী করতে হবে আমি জানি না সো সেকেন্ড যে আমাকে একটু নিউজে নিয়ে আসতে হবে ডেইলি ভ্লগটা এই পর্যন্ত থাকলো আর বন্ধুরা যদি নতুন বন্ধুর কাছে যায় অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ওয়ানকে সাবস্ক্রাইবার আমার খুবই প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার মনে একটা শান্তি আসবে শান্তি সো বন্ধুরা দয়া করে সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দয়া করে কেউ নামাজ ছাড়বেন না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই আপনারা আদায় করবেন সো কথা দিলেন তো বা ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে যে কোনো সময়ে নো 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 সময়টাও একটাই ইনশাল্লাহ নতুন একটা ব্লগে